হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাবিবুল ইসলাম হাবিব। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা জানেন তাদের জন্য নয়। অবশ্যই যারা নতুন ক্রিয়েটর ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেকে হতাশ হয়ে যান, ভিডিও অনেক কষ্ট করে একটি ভিডিও বানিয়ে যখন সেটি মানুষের কাছে রিচ হয় না বা আপনার পেজটিতে লাইক বাড়ছে না তখন আসলে হতাশায় অনেকেই দিশেহারা হয়ে যান। তো তাদের জন্য এটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ টিপস হতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ 2023 সালে একটি নতুন অপশন বা নতুন একটি সেটিংস নিয়ে এসেছে যেটির মাধ্যমে আপনার ভিডিওটি ফেসবুক কর্তৃপক্ষ নিজে নিজেই মানুষের কাছে পৌঁছে দেবে বা আপনার পেজটি মানুষের কাছে পৌঁছে দেবে। অবশ্যই অনেক সময় হয় যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা তাদের অনেক ধরনের ভুল ভাল থাকে, অনেক ধরনের ফল্ট থাকে যার কারণে ভিডিওটি মানুষের কাছে রিচ হয় না। তো সে বিষয়েও একটু দুটি কথা বলে রাখি যে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন কোন বিষয়ের উপর আপনি কন্টেন্ট ভালো বোঝেন বা ভালো ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা বিষয়ভিত্তিক পেজ যদি আপনারা খোলেন তাহলে, যেমন ধরুন আপনি কৃষি কাজ করতে পছন্দ করেন বা আপনি আঁকা আঁকি করতে পারেন বা আপনি গান গাইতে পারেন, এরকম যে কোনো একটি বিষয়ের উপরে আপনি যদি পেজ কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সেই কন্টেন্টগুলি একটি পেজে আপলোড করেন তাহলে সেটি কিন্তু আপনার পেজটি খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে। তো আর দেরি না করে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং যে অপশনটি ওপেন করলে আপনার ভিডিওটি খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাবে সেই সেটিংসটি সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দেয়। তো অবশ্যই আমার পেজটি পুরো ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজটি এখনও লাইক কমেন্ট করেন নাই বা শেয়ার করেন নাই তাদের জন্য অবশ্যই তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব আমার পেজটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই আমি আমার ফেসবুকের সেটিং এ চলে যাচ্ছি এবং সেটিং এ গিয়ে এই যে পেজ সেটিং নামে যে অপশনটি আছে সেখানে চলে যাবেন। এরপর শুরুতে দেখেন যে প্রাইভেসি সেটিং যে অপশনটি সেটিতে যাবেন, গিয়ে একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে অ্যালাউ ইওর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, এই অপশনটিতে চলে যাবেন। এটি আমারটি ওপেন করা আমি আগে থেকে ওপেন করেছিলাম, তো যাদের ওপেন করা নেই অবশ্যই তারা এই অপশনটি এই ওপেন করলে এরকম অপশনটি অফ থাকবে, তখন এরকম হ্যাশ কালার থাকবে, যখন অন করবেন তখন সবুজ কালার আকাশি কালার হয়ে যাবে। তো অবশ্যই এর মধ্য দিয়ে আপনার ভিডিওটি মানুষের কাছে যারা আপনার এই ধরনের কন্টেন্ট বা আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন সে ধরনের কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে তাদের কাছে অটোমেটিক্যালি নিজে নিজেই ভিডিওটি পৌঁছে দেবে ফেসবুক। তো আর দেরি কেন, যারা এখনও এই সেটিংসটি পান নাই তাদের জন্য বলবো, অনেকেরই এই সেটিংসটি নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ফেসবুকটি যে অ্যাপসটি সেটি আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, তাহলে অবশ্যই এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এ ধরনের নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। টাটা, বাই বাই।